আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে? আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং পদত্যাগ করে পালিয়ে গেছেন ভারতে। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। তিনি যে পালিয়ে গেলেন, তার হাজার লক্ষ কোটি যত সমর্থকই থাকুক না কেন, তাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে ঠেলে দিলেন? আপনাদের মনে আছে 75-এর যে ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, ন্যাক্কারজনক, এটা তো সবাই মানে। তারপর আওয়ামী লীগের দায়িত্ব আসলে কে নিয়েছিল, তাই না? এটা তো সবার জানা উচিত। সোহেল তাজের পরিবার, সোহেল তাজের মা জোহরা তাজ, দেখেন এই যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 9 মাস যুদ্ধ কইরা তাজউদ্দিন আহমেদ সহ আরো 3 নেতা, টোটাল জাতীয় 4 নেতা বলা হয় তাদেরকে, তাদের সম্মানের জন্য এই সোহেল তাজ কিন্তু অনেকদিন ধরেই আন্দোলন করছেন। সো ইতিহাস থেকে যে তথ্য আমরা পাই, সে তথ্যের পর দেখেন এই যে 2024 সালে এসে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আমি প্রথমেই শুরু করেছিলাম এই প্রশ্নটা দিয়ে। এখন আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে? পুনর্গঠন করতে হবে না আওয়ামী লীগের সব নেতাই? তো বেশিরভাগই হচ্ছে টাকা খাইছে, দুর্নীতি করছে এইখানে ওইখানে, মানে বিভিন্ন পুলিশ সদস্য বিভিন্ন থানায় থানায়, মানে তাদের তারা যা বলবে থানায় সেটাই পালন হয়েছে, যে কারণে আজকে জনগণের বিপক্ষে পুলিশ, অর্থাৎ জনগণ ভার্সেস পুলিশ, জনগণের মানে জনরোষে পরিণত হয়েছে পুলিশ। পুলিশের আজকের এই অবস্থার পেছনে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের যে দুর্নীতিগ্রস্ত অথবা সন্ত্রাসী যে বলতে পারেন, আওয়ামী লীগের নেতারাই দায়ী। এখন এই আওয়ামী লীগকে কিভাবে পুনর্গঠিত করবে, এই দায়িত্ব আসলে কে নেবে? শেষমেশ আমার কাছে মনে হয় এই সোহেল তাজকে আবার এগিয়ে আসতে হবে। এখন দেখেন সজীব ওয়াজেদ জয় বলেছেন তাদের আর কোনো ইচ্ছা নাই, শেখ রেহানার পরিবারের কেউ আসবেন কি না সেটাও তিনি সরাসরি বলে দিচ্ছেন, তাদের কোনো ইচ্ছা নাই। এখন দেখেন তারা প্রতিবারই হচ্ছে আসে, ঠিক আছে, মানে শেখ মুজিবের পরিবার, এটা একটা সফট কর্নার আওয়ামী লীগের যারা সমর্থক তাদের মধ্যে থাকবে, কিন্তু তারা প্রতিবারই হচ্ছে মধু খেতে আসেন। যেমন 75 ঘটনার পর 81 সালে শেখ হাসিনা আসছে, 75 থেকে 81 সালে যারা ত্যাগী নেতা ছিল তাদের মূল্যায়ন করা হয় নাই। এই বিষয়ে কিশোরগঞ্জের একজন নেতা আছেন, আমি তার বক্তব্য শুনেছি খুব ভালোভাবেই। দেখেন এখন আবার শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন আবার যে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, ধরেন কোনো একবার কোনো কালে 20 বছর 25 বছর 50 বছর যখনই হোক আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, দেখবেন শেখ পরিবারের কেউ একজন আসবে, এসে ওই আগের মতো প্রধানমন্ত্রী বা এইরকম পদবে। কিন্তু কেন তারা মানে দুঃসময় না থেকে সুসময়ে এসে প্রধানমন্ত্রী কেন? এই আওয়ামী লীগকে কে সাজাবে, কে গুছাবে, এটা একটা প্রশ্ন, তাই না, আওয়ামী লীগের সমর্থক যারা। কিন্তু সোহেল তাজ তার দিকে তাকিয়ে আছে, আমি তার একটা পোস্ট দেখলাম 10,000 কমেন্ট পড়েছে, তার মানে বুঝছেন যারা ত্যাগী নেতা অথবা যারা ত্যাগী সমর্থক তারা কিন্তু খুবই হতাশ, তার দিকেই তাকিয়ে আছে। এখন তিনি কি বলেন সেটাই এখন সময়ের বিষয়।